নামই স্কুল, প্রতিবন্ধী মেয়েকে সেখানে পড়িয়ে মানুষ করার স্বপ্ন দেখেছিলেন মা বাবা, কিন্তু বাস্তব ঠেলে দিয়েছে দুঃস্বপ্নের পথে। তাই এখন লড়াইয়ের ময়দানে স্কুল বনাম অভিভাবক, এফআইআর প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগের চাপানুতোর চরমে। দশ বছরের ভেলমা ম্যাকয় স্পেশাল চাইল্ড, এমনিতে হাসি খুশি কিন্তু স্কুল যাওয়ার নামে আজকাল আতঙ্কে সিঁটিয়ে যায়। ভেলমার এই অবস্থানের জন্য স্কুলের দিকে আঙুল তুলেছে তার পরিবার। ঘটনার সূত্রপাত গত 2 ডিসেম্বর। ওই দিন স্কুল বাস ভেলমাকে দুপুর 3:10 রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। মায়ের অভিযোগ, স্কুল বাস প্রতিদিন তার মেয়েকে নামায় 3:30 নাগাদ। মেয়েকে নিতে ওই সময় রোজ রাস্তায় হাজির থাকেন তিনি। প্রতিবন্ধী মেয়ে তাঁকে ছাড়া দুপাও ঠিক মতো চলতে পারে না, কিন্তু ওই দিন নির্দিষ্ট সময়ের আগে বাস চলে আসে স্ট্যান্ডে এবং ভেলমাকে একাই ফেলে চলে যায়। আমার মেয়েকে আমি দেখেছি, আমার মেয়ে মানে এইসব শুনি, ও ওরকমই স্ট্যাচু, আমি সাইডে করে ওর মাথাটা আমার এখানে শোল্ডারে দিয়ে আমি ওকে ও দেখেছি, ও পুরো হাঁপিয়ে গেছে সব ভয়ে। ঘটনার পরে প্রিন্সিপালকে সব কথা জানানো হয়েছিল, তিনি লিখিতভাবে ক্ষমাও চেয়ে নেন। এর পরেও পরিবারের দাবি, ঠিক কি হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত লিখে ক্ষমা চাইতে হবে প্রিন্সিপালকে। স্কুলে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ছাত্রীর বাবা মায়ের, যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্সিপাল। ভেলমার পরিবার প্রিন্সিপালের বিরুদ্ধে থানায় এফআইআর করেছে। অ্যাজ এ প্রিন্সিপাল আমি নিজে, অ্যাজ এ ট্রান্সপোর্টার তিনি, যিনি অপারেশন দেখেন আমাদের পুরো, তিনি প্রত্যেককে ভার্বালি ওনাকে ফোন করে অ্যাপোলজাইজ করেছেন। অ্যান্ড আ থরো ইনভেস্টিগেশন অফ দি এনটায়ার ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড। সেটা কিন্তু প্রিন্সিপাল ডেস্ক থেকে পরের দিন সঙ্গে সঙ্গে ওনার কাছে গেছে। কোয়েশ্চেন হিয়ার ইজ যে what is the purpose of the parents to inform the police, what is the end result that he wants? প্রশ্ন একটাই, ছাত্র শিক্ষক স্কুল অভিভাবকদের সম্পর্ক এ কোথায় এসে দাঁড়িয়েছে? অবিশ্বাসের উপর ভবিষ্যতের ভিত কিভাবে গড়ে উঠবে? যেখানে পড়াশুনো হয় আর যে বাচ্চার বাবা মারা পড়াশোনা করতে পাঠায়, সেই বিশ্বাস একেবারেই কি ভেঙে গেছে? 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীরের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা।